শুভ সন্ধ্যা। আজকে একটা বিশেষ কথা বলার জন্য আজকে আসলাম। কথাটা হচ্ছে, আগামী 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসতে চলেছে, একটা রোম্যান্টিক গান। গানটি এখন নাম বলবো না, নামটা সারপ্রাইজ থাকলো। গানটি যখন বেরোবে 14 তারিখ সকালে, নিশ্চয়ই আপনাদের পছন্দের গানই হবে, আশা করি খুবই ভালো লাগবে, খুব 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 ভালো লাগবে। নতুনভাবে গানটি করা হয়েছে, একেবারে নতুন স্টাইলে আমি করেছি গানটি। তো আসছে, মিউজিক চ্যানেল হচ্ছে টিটিএমই মিউজিক, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তন্ময় মণ্ডল প্রোডাকশনেরই এটি চ্যানেল। নিশ্চয়ই তন্ময় মণ্ডলের নামটা আপনারা শুনে বুঝতে পারছেন, তন্ময় মণ্ডলের এই চ্যানেলটিতে আমার গানটি আসছে। টিটিএমই সাবস্ক্রাইব করবেন এবং গানটিকে লাইক করবেন প্রচুর, ভালো ভালো তো অবশ্যই লাগবে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার চাই কিন্তু। আর তন্ময় মণ্ডল প্রোডাকশনের সাথে অবশ্যই থাকবেন, তন্ময় মণ্ডল দা অসাধারণ অমায়িক মানুষ, আমার খুব প্রিয় মানুষ, আমি তার সাথে অনেক কাজ করেছি, আগামীতেও কাজ করব, আশা করি অভিনয়ের মানে অভিনয়ের প্ল্যাটফর্মেও তার সাথে আমি কাজ করব আগামীতে। এখন সঙ্গীতের মধ্য দিয়ে এসেছি, আপনাদের সাথে দেখা হবে, তো নিশ্চয়ই পরবর্তীতে আমার কাজও আপনারা দেখতে পাবেন অভিনয়ের মধ্য দিয়ে, যখন তন্ময় মণ্ডলের হাত ধরে আমি অভিনয়ের প্ল্যাটফর্মে আসব, নিশ্চয়ই আমার কাজ আমি আপনাদের দেখাবো। তো দাদার সাথে কন্ট্যাক্ট রাখবেন, সাপোর্ট করবেন দাদাকে, আর আমাকেও সাপোর্ট করবেন, আমাকে আশীর্বাদ করবেন যাতে আগামীতে আমার পথ চলাটা আরও দৃঢ় হয়, ভালো হয়, আর আরও সুন্দর সুন্দর গান আপনাদের উপহার দিতে পারি, আরও ভালো ভালো জায়গায় কাজ করতে পারি। আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন, হাত বাড়িয়ে দেবেন। আর আমারও একটি চ্যানেল আছে, আর জে বিশ্বজিৎ এন্টারটেনমেন্ট, সেটাকেও সাবস্ক্রাইব করবেন, সেখানে আমার নিজস্ব সব গান আছে, কভার সঙও আছে, আমার নিজের গাওয়া গানও আছে। 14 তারিখ মনে রাখবেন কিন্তু, আসছি নতুন গান নিয়ে টিটিএমই মিউজিক চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে 14 তারিখে।